হাই স্টুডেন্টস, আমরা জেনারেল সায়েন্সের রসায়নবিদ্যা থেকে আরও কিছু প্রশ্ন আলোচনা করব। অলরেডি আমরা 151 পর্যন্ত প্রশ্ন আলোচনা করেছি তিনটি পার্টে। সো নাও লেটস স্টার্ট। কোশ্চেন নম্বর 151, প্রধান বায়োগ্যাস কোনটি? প্রধান বায়োগ্যাস হচ্ছে CH4 অর্থাৎ মিথেন। পরের প্রশ্ন হচ্ছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানে CH4, CO2, N2O এগুলো গ্রিন হাউস গ্যাস, কিন্তু SO2 গ্রিন হাউস গ্যাস নয়। পরের প্রশ্ন হচ্ছে পাঁচটি অর্ধজীবনকাল অর্থাৎ হাফ লাইফ পিরিয়ড অতিক্রান্ত হবার পর কত অংশ ইউরেনিয়ামে পড়ে থাকবে? এখানে 1/32 অংশ। পরের প্রশ্ন হচ্ছে জলের ঘনত্ব সর্বোচ্চ হয় এখানে 277 কেলভিন উষ্ণতায়। পরের প্রশ্ন হচ্ছে ক্লোরাইড সল্ট হলো এখানে অ্যান্সার হবে এ, N2SO4 এবং 10H2O। কুইক লাইম কি? কুইক লাইম হচ্ছে CFO। পরের প্রশ্ন জলের হিমাঙ্ক কি? জলের হিমাঙ্ক হলো 273 কেলভিন। পরের প্রশ্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হলে নিম্নোক্ত কোনটি উৎপন্ন হয়? HNO2 এবং HNO3। অ্যান্সার হবে সি। প্লাস্টিক শিল্পের সঙ্গে জড়িত PVCর পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। প্লাস্টিক শিল্পের সঙ্গে জড়িত PVCর পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। অ্যান্সার হবে এ। ম্যাগনেসিয়াম সালফেট সাধারণভাবে কী নামে পরিচিত? অপসম নামে পরিচিত। অ্যান্সার হবে এখানে বি। ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত জৈব যৌগটি হলো C2H2। জুল এককে আর এর মান কত? এখানে অ্যান্সার হবে এ, 8.314 জুল পার কেলভিন পার মোল। নেক্সট প্রশ্ন হচ্ছে লুইস অ্যাসিডের উদাহরণ কোনটি? Cl3 হচ্ছে লুইস অ্যাসিডের উদাহরণ। সমব্যতিকালী নিম্নোক্ত কোনটির মিশ্রণ? কোবাল্ট ক্লোরাইড ও জলের মিশ্রণ। অ্যান্সার হবে এ। LPG সিলিন্ডারে থাকে কি? বুটেন, আইসোবুটেন ও প্রোপেন। অ্যান্সার হবে এখানে ডি। 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কতগুলিকে অপরিহার্য বলে মনে করা হয়? 10টিকে। অ্যান্সার হবে এ। যে মৌলটি জলে সংরক্ষণ করা হয় সেটা কোনটি? এখানে অ্যান্সার হবে সি, হোয়াইট পি। পরে প্রশ্ন হচ্ছে যে মৌলটি কেরোসিনে সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে এনএ। পরের প্রশ্ন বিশুদ্ধ আয়রন কোনটি? রড আয়রন হচ্ছে বিশুদ্ধ আয়রন। অ্যান্সার হবে এখানে সি। স্টেনলেস স্টিলের স্টিলের সাথে এখানে কি থাকে? সিআর। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে Cl2O7 এর Cl এর চারণ সংখ্যা কত? এখানে অপশন হবে সি, অপশন +7। নেক্সট হচ্ছে জিগজ্যাগ গতিবেগ কোন কণার ক্ষেত্রে প্রথম পর্যবেক্ষণ করেন? রবার্ট ব্রাউন। অ্যান্সার হবে এখানে এ। কোন ধাতুটি ভিটামিন B12 থাকে? এখানে অ্যান্সার হবে ডি, সিও ধাতুটি ভিটামিন B12 থাকে। পরে প্রশ্ন হচ্ছে কোনটি ক্ষার কিন্তু ক্ষারক নয়? CaOH2, ক্ষার কিন্তু ক্ষারক নয়। অ্যান্সার হবে এখানে ডি। ইক্ষু শর্করা কি? ইক্ষু শর্করা হচ্ছে C12H22 এবং O11। নেক্সট হচ্ছে কার্বনের যোজক ইলেকট্রনের সংখ্যা কয়টি? কার্বনের যোজক ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4টি। নিচের কোনটি দ্বিধাতব লবণ? এখানে মোর লবণ হচ্ছে দ্বিধাতব লবণ। অ্যান্সার হবে এখানে সি। বিলীয়মান রঙের প্রধান উপাদান কোনটি? NH4OH। অ্যান্সার হবে এখানে ভি। পরে প্রশ্ন নিচের কোনটি নর্মাল লবণ হলেও জলীয় দ্রবণ ক্ষারীয় হয়? অ্যান্সার হবে এখানে সোডিয়াম কার্বনেট। নিচের কোন যৌগ থেকে ঘরের উষ্ণতায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করা যায়? সোডিয়াম পার অক্সাইড। অ্যান্সার হবে এখানে সি। নিচের কোন উপাদান দ্বারা অক্সিজেন শোষিত হয়? এখানে ক্ষারীয় পাইরোগলেট দ্রবণ এবং অ্যাসিডযুক্ত ক্রোমোস ক্লোরাইড হয়। অ্যান্সার হবে সি। কোন উপাদানের শিখা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়? অক্সি অ্যাসিটিলিন শিখা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। অ্যান্সার হবে বি। কোন বিজ্ঞানী হাইড্রোজেন নামকরণ করেন? বিজ্ঞানী ল্যাপুসিয়ে হাইড্রোজেন নামকরণ করেন। পরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ঝর্ণা পরীক্ষা করা হয়? কোনটির সাহায্যে ঝর্ণা পরীক্ষা করা হয়? অ্যামাইনো অ্যাসিডের ঝর্ণা পরীক্ষা করা হয়। অ্যান্সার হবে সি। কোশ্চেন নম্বর 185, নিচের কোন জৈব যৌগটি রবার ও প্লাস্টিক প্রস্তুতিতে ব্যবহার করা হয়? ভিনিগার জৈব যৌগটি রবার ও প্লাস্টিক প্রস্তুতিতে ব্যবহার করা হয়। অ্যান্সার হবে সি, ভিনিগার। পরে প্রশ্ন হচ্ছে ডলোমাইট কোন উপাদানের আকরিক? ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। অ্যান্সার হবে এখানে বি। গান মেটাল কোন উপাদানটি থাকে না? গান মেটালে অ্যান্সার হবে এখানে নিকেল উপাদানটি থাকে না। পরে প্রশ্ন হচ্ছে
কলঙ্কহীন ইস্পাতে আয়রনের সাথে কোন উপাদান পাওয়া যায়? ক্রোমিয়াম, অ্যান্সার হবে এখানে ডি। পরিবর্তন নিচের কোনটি কার্বনের ক্লাসিকাল রূপভেদ? গ্রাফাইট হচ্ছে কার্বনের ক্লাসিকাল রূপভেদ, অ্যান্সার হবে এখানে এ। কটি নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? এখানে ছটি নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়। নিষ্ক্রিয় মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত? এখানে অ্যান্সার হবে ডি, শূন্য বা। পরের প্রশ্ন হচ্ছে কোনটি মুদ্রা ধাতু? সিলভার, কপার, গোল্ড এগুলো হচ্ছে সবগুলি মুদ্রা ধাতুর উদাহরণ। নেক্সট প্রশ্ন, সাবান কোন ফ্যাটি অ্যাসিডে থাকে? সাবান এখানে প্যামিটিক অ্যাসিড, টিয়ারিক অ্যাসিড, অলিক অ্যাসিড সবকটি। পরের প্রশ্ন হচ্ছে কাপড় কাচার সুডার সংকেত কি? Na2CO3। অ্যান্সার হবে এখানে সি। নিচের কোনটি দ্বিমেরু দ্বিমেরু ভ্রামক শূন্য? CCl4 দ্বিমেরু ভ্রামক শূন্য, অ্যান্সার হবে এখানে এ। রেকটিফাইড স্পিড কত শতাংশ ইথার অ্যালকোহল থাকে? 95% ইথার অ্যালকোহল থাকে, অ্যান্সার হবে এ। তরুক্ষীর থেকে রবার জমাতে তাতে কি সংযোজন করা হয়? তরুক্ষীর থেকে রবার জমাতে তাতে অ্যাসিটিক অ্যাসিড সংযোজন করা হয়, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে কার্নালাইট কিসের রূপ? কার্নালাইট হচ্ছে ক্লোরাইডের রূপ, অ্যান্সার হবে এখানে এ। অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণটির নাম কি? ভিনেগার, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? হিলিয়াম। ফসফরাসকে খোলা জারে রাখলে কি হবে? আগুন জ্বলে যাবে, অ্যান্সার হবে এখানে এ। পরিবর্তনশীল যোজ্যতা দেখায় সবগুলিতে এখানে SnHepiতে। পরে প্রশ্ন হচ্ছে আইসি চিপ তৈরিতে ব্যবহৃত হয় সিলিকন, অ্যান্সার হবে এখানে ডি। টেবিল সুগার কি? টেবিল সুগার হচ্ছে এখানে সুক্রোজ। লাফিং গ্যাস হলো এখানে N2O।